আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কাল থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে চলবে সরকারি বেসরকারি অফিস, প্রজ্ঞাপন জারি। ৩১ শতাংশ ছাড়ালো করোনা শনাক্তের হার, ডেল্টার জায়গা দখল করছে অমিক্রন, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচন কমিশন গঠনে জাতীয় সংসদে বিল উত্থাপন, প্রস্তাবিত আইন স্বচ্ছ নয় দাবি সুশীল সমাজের। জ্বালাও পোড়াও আন্দোলনের নামে পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, আগামীকাল থেকে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে চলবে অফিস, এমন নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন ধরন অমিক্রন সহ করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে সরকারি বেসরকারি অফিসের ক্ষেত্রে এই আদেশ মানতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগের সিদ্ধান্তের ধারাবাহিকতায় নতুন তিনটি শর্ত সংযুক্ত করে সার্বিক বিধি নিষেধ আরোপ করা হলো। এগুলো হলো, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক জনবল নিয়ে পরিচালনা করতে হবে, বাকিরা দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন, আর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালত সমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। এছাড়া ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা দেবে। ৩১ শতাংশ ছাড়ালো দেশে করোনা শনাক্তের হার, সবশেষ একদিনে মারা গেছেন ১৪ জন। ভাইরাসটির নতুন ধরন অমিক্রন ডেল্টার জায়গা দখল করছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের বেশিরভাগেরই নাক দিয়ে পানি পড়া, ক্লান্তি কিংবা মাথা বা গলা ব্যথা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। শীতের শেষ দিকে সর্দি জ্বর বাংলাদেশে নিয়মিত ঘটনা, তবে এবারের প্রেক্ষাপট একেবারে ভিন্ন। ঠান্ডা লাগলে করোনা ভাইরাসের আশঙ্কা বাড়ছে, কোভিড টেস্টেও অনেকের আশঙ্কা সত্যি হচ্ছে। সবশেষ ২৪ ঘন্টায় ৩৪,854টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০,906 জনের, শনাক্তের হার ৩১.২৯%। গত বছর ২৪ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৩%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেল্টার মতো মারাত্মক হতে শুরু করেছে করোনার নতুন ধরন অমিক্রন। ডেল্টা প্রিডমিনেন্ট, কিন্তু অমিক্রন কিন্তু একটু একটু করে সেই জায়গাগুলোকে দখল করে নিচ্ছে, এবং অমিক্রনের যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলোকে আমরা যদি একটু দেখি, খেয়াল করি, তাহলে দেখবেন যে শতকরা ৩৩% মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে নাক দিয়ে পানি ঝরছে, মাথা ব্যথা করছে ৬৮% রোগীর ক্ষেত্রে, অবসন্নতা অনুভব করছেন, ক্লান্তি অনুভব করছেন ৬৪% রোগী, হাঁচি দিচ্ছেন ৬০% রোগী, গলা ব্যথা হচ্ছে ৬০% রোগী, কাশি দিচ্ছেন ৪০% রোগী, ৪৪% রোগী। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এর সঙ্গে কিন্তু সিজনাল যে ফ্লু হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, তার সঙ্গেও কিন্তু মিল রয়েছে। এই ভাইরাসে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ। ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫ জন মারা গেছেন। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে প্রাণহানি আরো বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা বই মেলার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, মেলা শুরু হবার আগেই তাদের জন্য টিকা গ্রহণের কার্যক্রমটি তারা সমাপ্ত করেন। বইমেলায় যারা যাবেন, ষাটোর্ধ্ব যারা আছেন, ফ্রন্টলাইনে যারা আছেন, তারা যেন তাদের বুস্টার ডোজের টিকাটি গ্রহণ করে নেন, এবং অবশ্যই অবশ্যই বইমেলা চলাকালীন সময়ে সর্বক্ষেত্রেই নাক মুখ থেকে সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই মাস্ক খুলে বইমেলাতে বিচরণ করা যাবে না। এই অবস্থায় যে কোনো উপায়ে করোনার বিস্তার ঠেকানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিধিনিষেধের মধ্যেও করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে। অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের মতে, আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়াবহ কিছুই হবে না।
অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। করোনার বিধিনিষেধের মধ্যে অর্থনীতিতে কি ধরনের চাপ আসতে পারে এবং প্রস্তুতি কেমন সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, সামাজিক সুরক্ষা বলয় বিস্তৃত, সরকার সব সময় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত বলেও জানান অর্থমন্ত্রী। যতটা ভয় পাচ্ছি আমরা ততটা ভয়াবহ কিছু হবে না। প্রধান রহমত, এগুলো আমরা আগে যেমনি ভাবে মোকাবেলা করেছি এবার আমরা মোকাবেলা করতে পারবো। আমরা যে সমস্ত প্রণোদনা দিয়েছি এগুলা অবশ্যই যাদের জন্য প্রণোদনা দেয়া তারা অবশ্যই সেগুলো পাবে। যদি ডিলে হয়ে থাকে তাহলে ইন্দিরকে সেটা বাতিল হয়ে যাবে না। শর্ত সাপেক্ষে আমরা দিয়েছি, সেই শর্তগুলো পূরণ করলে অধারিত তারা সেগুলো পেয়ে যাবে। এ যেন জীবন নিয়ে খেলা। রাজধানীর বাবুবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে চলছে মানহীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর হাট। সেখান থেকেই মাস্ক সহ জরুরি এসব সামগ্রী সরবরাহ করা হচ্ছে সারা দেশে। সিটি কর্পোরেশন জানিয়েছে শুধুমাত্র গাড়ি পার্কিং এর জন্য লিজ দেওয়া হয়েছিল স্থানটি। কয়েকবার উচ্ছেদ অভিযানও চালিয়েছে পুলিশ। তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, ইজারাদার প্রতিষ্ঠান আয়ন এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। করোনা থেকে বাঁচতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে যে সুরক্ষা সামগ্রীতে, সেই মাস্ক পরে আছে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে। সকাল থেকে রাত করোনা পরিস্থিতি খারাপ হলেই ঢাকার বাবুবাজারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবসা জমজমাট। যদিও স্বাস্থ্যবিধি নিয়ে ন্যূনতম ভাবনা নেই খোদ বিক্রেতারই। কুমিল্লার নাঙ্গলকোট থেকে ঢাকার বাবুবাজারে এসেছেন এই ব্যক্তি। এই ফ্লাইওভার নিচে এসে কি জন্য মাস্ক মার্কেটে ওখান থেকে নিতাম, কিন্তু কোথাও নাই তো ওইরকম, গুলিস্তানও দেখলাম রাস্তার পাশে। কেবল কুমিল্লা নয়, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ী এখানকার নিয়মিত ক্রেতা। বরিশাল থেকে মাছ নিয়েছি, অনেকই মাছ ওখানে নিয়েছি 500 টাকা। খোলা পরিবেশে যেটা বিক্রি হচ্ছে ঠিক আছে, তাহলে সরকার এটা কি দেখতেছে, এটা ব্যান করে দেখে কেন, এটা বিক্রি করতেছে কি করে? আর্থিক অঙ্কে অবৈধ ও মানহীন পণ্যের এই ব্যবসার পরিমাণও কম নয়। বিক্রেতারা জানিয়েছেন প্রতিদিন 200 দোকান থেকে ইজারাদার লাইনম্যানদের ভাড়া আদায় 20,000 টাকা, মাসে যার পরিমাণ দাঁড়ায় 6,00,000 টাকার কাছাকাছি। 100 টাকা দিনে ভাড়া, দিনে ভাড়া। আইন ফার্মে হচ্ছে মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের ডাক দিছে। নগর ভবন থেকে আপনারা এই জায়গাটা লিজ নিছেন? কিভাবে, কত টাকা দিয়ে লিজ নিছেন? এটা এটা টাকারই সূত্র যে কাউন্সিলর সব জানেন। তাদের কথার সূত্র ধরেই এবার কাউন্সিলর আব্দুল মান্নানের মুখোমুখি হই আমরা। সিটি কর্পোরেশনে আমি অবগত করছি, উনি যে আইন এন্টারপ্রাইজ আছে ওনার যে সিকিউরিটি মানি আছে ওটা বাজেয়াপ্ত হবে। তবে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি ইজারা প্রতিষ্ঠান আয়ন এন্টারপ্রাইজের কাউকেই। ক্যামেরায় না বললেও পুলিশ জানায় গাড়ি পার্কিংয়ের জন্য লিজ নেওয়া হলেও অবৈধভাবে চলছে এই বেচা বিক্রি। ওই জায়গাটাই দেওয়া হয়েছে গাড়ি রাখার, বসাটা হইল লিগ্যাল। আমরা তো ওখানে মেডিকেল সামগ্রীর জন্য ইজারা দেই না, এরকম কিছু হলে আমরা ব্যবস্থা নেব। দেশে করোনা মহামারী আসার দীর্ঘ এই সময়টাতে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহারেও অনেক বেশি অভ্যস্ত হয়ে উঠেছেন। কিন্তু তারা যে মাস্ক কিংবা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করছে তা তাদেরকে কতটুকু নিরাপত্তা নিচ্ছে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। তাই স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে আরও বেশি জোর মনিটরিং চালানোর দাবি জানাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, বাবুবাজার, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে জাতীয় সংসদে বিল উত্থাপিত হয়েছে। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অনেকে না বুঝেই এটিকে সার্চ কমিটি গঠনের আইন বলছেন। তিনি জানান, প্রস্তাবিত আইনটি করা হয়েছে সংবিধানের আলোকে। তবে বিলটিকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। আরও জানাচ্ছেন একরামুল হক সায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নির্ধারিত কার্যসূচী অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 সংসদে উত্থাপনের অনুমতি চান আইনমন্ত্রী আনিসুল হক। এই আইনে বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের অনুসন্ধান করিবে। উত্থাপনের আগেই বিলটির বিরোধিতা করেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদ। সার্চ কমিটিকে বৈধতা দেওয়ার জন্য আইনটি করা হচ্ছে দাবি করে তিনি বলেন, এর মাধ্যমে দূর হবে না চলমান সংকট। এই আইন অবশ্যই প্রশ্নবিদ্ধ, এই আইন দিয়ে মাননীয় স্পিকার যে বর্তমান যে সংকট,
সংকটের কিন্তু কোনো নিরসন হবে না, এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। সুতরাং আমি দাবি করব যে অবশ্যই মাননীয় স্পিকার এই আইনটি প্রত্যাহার করুন। ইতিপূর্বে যে দুইটি সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হচ্ছে তার বৈধতা দেওয়ার জন্য এই আইনটি এখানে নিয়ে আসা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে নতুনত্ব কিচ্ছু নাই, ওনারা এক গান গাচ্ছেন, আমি এটা সার্চ কমিটির আইন করেছি। এখানে কোথায় সার্চ কমিটির আইন হলো এটা তো আমি বুঝলাম না। মহামান্য রাষ্ট্রপতি যেই দুইবার যেই সার্চ কমিটি দ্বারা করেছেন সেটাও আইনসিদ্ধ ছিল, সেটাকে আইনের আওতায় আনা হয়েছে। ওনারাই তো, ইট ওয়াজ ডান বাই কনসেনসাস। আজকে ওনাদের কথা হচ্ছে যে যা করেন করেন, তালগাছ আমার, তালগাছ ওনাদের না, তালগাছ জনগণের। প্রস্তাবিত আইনটির বিস্তারিত তুলে ধরে এর মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের তুলনায় স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত হবে বলে দাবি আইনমন্ত্রীর। আমাদের সংবিধানে মহামান্য রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া হয় সেই ক্ষমতার পরিপ্রেক্ষিতে এবং সেই ক্ষমতার যে পেরিমিটার দেওয়া হয়েছে সেই পেরিমিটার অনুযায়ী করা হয়েছে। ইট হ্যাজ নট ক্রস দ্যাট বাউন্ডারি। এই সংবিধানে যেই সব অযোগ্যতার কথা লেখা আছে মাননীয়, সেই সব অযোগ্যতাই এখানে আনা হয়েছে। পরে সাত দিনের মধ্যে পরীক্ষা নিরীক্ষার জন্য বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত আইন স্বচ্ছ নয় বলে দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে এতে চলমান সংকট কমবে না, বরং সমস্যা বাড়বে। ঐক্যমতের ভিত্তিতে এই আইন প্রণয়নের তাগিদ দেন তারা। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। অবশেষে স্বাধীনতার 50 বছর পর ইসি গঠনে আইন পাশ হতে যাচ্ছে জাতীয় সংসদে। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 উত্থাপন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদের এই অধিবেশনেই বিলটি পাশ হওয়ার কথা রয়েছে। তবে প্রস্তাবিত আইন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যে প্রক্রিয়ায় গত দুইবার নির্বাচন কমিশন গঠিত হয়েছে তার বাইরে প্রস্তাবিত আইনে নতুন কিছু নেই বলে মনে করেন তারা। অস্বচ্ছ ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, যেমনি ভাবে আগে দেওয়া হয়েছে, মূলদাতাদের যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে সেইভাবেই এই রকম অনুগত ব্যক্তিটিকে নিয়োগ দেওয়ার সুযোগ হবে, এবং যেটা আমাদের সমস্যা সমাধান করবে না, বরং সমস্যা আরো ঘনীভূত করবে। 2002 থেকে এইসব গুরুত্বপূর্ণ পদে আপনি সরকারের সমর্থক না হলে, সরকারের প্রতি সহানুভূতিশীল না হলে এইসব পদে আসীন হওয়া যায় না। এইসব পদের ব্যক্তিদের নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা মানে পক্ষান্তরে সরকারেরই অনুসন্ধান কমিটি গঠন করা। তাদের মতে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত ব্যক্তিদের নাম আগেই প্রকাশ করে তা নিয়ে জনমত যাচাই করা দরকার। এই নুরুল্লাহ কমিশনদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছে সেটা আসলেই ওই অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে নাকি প্রধানমন্ত্রীর সুপারিশে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে? কারণ অনুসন্ধান কমিটি যাদের নাম রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেছে তাদের নামগুলো প্রকাশ করা হয়নি। ধরনের সার্চ কমিটি দিয়ে কমিশন নিয়োগ করা, এটা কিন্তু দুদকের বেলায় আছে, জাতীয় মানবাধিকার কমিশনের বেলায় আছে, তথ্য কমিশনের বেলায় আছে। মন্ত্রী পরিষদ থেকে একটা খাম পাঠিয়ে দেয়, খামের মধ্যে কয়েকজন ব্যক্তির নাম থাকে, ওনারা ওই নামগুলি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়। বিশিষ্টজনেরা আরো বলেন গ্রহণযোগ্য উপায়ে নির্বাচন কমিশন গঠন না হলে রাজনৈতিক সংকট আরো বাড়তে পারে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। অনুগত লোকদের দায়িত্ব দিয়ে আরেকটি প্রহসনের নির্বাচন করার জন্যই ক্ষমতাসীনরা একতরফাভাবে নির্বাচন কমিশন গঠন আইন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতাদের মতে এর মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। আসলে এই আইন নির্বাচন কমিশন গঠনের জন্য নয়, এটা একটা সার্চ কমিটি গঠনের যে আইন সেই সার্চ কমিটির সাথে মানে অবাধ সুষ্ঠু নির্বাচন করার যে সম্পর্ক সেই সম্পর্ক থাকবে না। ওই সার্চ কমিটি সার্চ করবে মুজিব কোট পরা লোক, সেখানে কোনো নিরপেক্ষ লোক সেখানে হবে না। আরেকজন হুদাকে তারা খুঁজে বের করবে, আরেকজন রকিব সাহেবের মতো লোক খুঁজে বের করবেন যারা ভোটার ছাড়া নির্বাচন করতে অত্যন্ত পারঙ্গম।
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ আইন 2022 পাশ হলে ভবিষ্যতে ইসি গঠনে আর কোনো জটিলতার সৃষ্টি হবে না বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও জানান, দেশের সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের দাবির প্রেক্ষিতে সরকার এই আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আইনটি নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। জ্বালাও পোড়াও আন্দোলনের নামে বিএনপি পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যে সে সময় জীবনের ঝুঁকি নিয়ে জনগণের নিরাপত্তা দিয়েছে পুলিশ, গণতন্ত্র সমুন্নত রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন আপেল মাহমুদ। রাজারবাগে পুলিশ সপ্তাহ 2022 উদ্বোধন অনুষ্ঠানে প্যারেডে অংশ নেয় পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট। করোনা ভাইরাসের কারণে এক বছর বিরতিতে অনুষ্ঠিত এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুগোপযোগী প্রশিক্ষণ ও সঠিক পদক্ষেপে পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলছে সরকার। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই বাহিনীটির প্রতিটি মানুষের বিশ্বাস বেড়েছে বলেও জানান তিনি। আজকে পুলিশ বাহিনী দ্রুত মানুষের পাশে দাঁড়াতে পারছে, যেটা মানুষের ভিতরে একটা আস্থা বিশ্বাস সৃষ্টি হয়েছে এবং পুলিশের প্রতি মানুষের বিশ্বাসও বেড়েছে। কাজেই আমি মনে করি যে এই ক্ষেত্রে পুলিশ যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছে, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। সর্বোপরি পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠান বাংলাদেশ পুলিশকে শান্তি সংস্কৃতি বিকাশের লক্ষ্যে নব উদ্যমে কাজ করতে প্রেরণা যোগাবে, এটাই আমার প্রত্যাশা। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে পুলিশ বাহিনী অতীতের মতো আগামীতেও বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনের মধ্যেও বাহিনীটির কর্মকাণ্ডের প্রশংসা করেন সরকার প্রধান। বিএনপি সবসময় একটা ধ্বংসাত্মক কার্য করে, তাদের অগ্নিসন্ত্রাস, বৃক্ষ কর্তন অর্থাৎ গাছ কেটে ফেলা, রাস্তা কেটে ফেলা, নানা ধরনের কাজ তারা করেছে, এমনকি পুলিশের উপর আক্রমণ করেছে। সেই সময় পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিয়ে এসেছে, নিজের জীবনে ঝুঁকি দিয়ে তারা করেছেন। দায়িত্ব পালনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 230 সদস্যকে প্রধানমন্ত্রীর পক্ষে পুলিশ পদক 2020 ও 2021 প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সুন্দর সমাজ ও দেশ গড়তে চলচ্চিত্র অনন্য ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় জাদুঘরে 20তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বাংলা চলচ্চিত্র যেন বিশ্বমানে উন্নীত হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীন বাংলায় চলচ্চিত্রের প্রসার ঘটেছিল। পরে বিভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং কলা কুশলীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কালজয়ী চলচ্চিত্রগুলো কিভাবে আমাদের স্বাধীনতার আন্দোলনে ভূমিকা রেখেছে, আমাদের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছে, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে ভূমিকা রেখেছে, একটি চলচ্চিত্র সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করতে পারে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির আলোচনা চলছে, তবে আমরণ অনশনের পঞ্চম দিনে বেশিরভাগ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সিলেট থেকে শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ছাত্রছাত্রীদের উপর পুলিশি হামলার ঘটনার এক সপ্তাহের বেশি সময় ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে পড়েছেন আমরণ অনশনে অংশ নেয়া বেশিরভাগ শিক্ষার্থী। এরই মধ্যে নতুন করে অনশনে যোগ দিয়েছেন আরও কয়েকজন। তবে অনশনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর অবস্থার অবনতি হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ওনাদের মনে হয় না আসলে যে খুব বেশি একটা ওনাদের এভাবে রাখা এভাবে পসিবল হবে, মানে
শনিবার মধ্যরাতের পর ভার্চুয়ালি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন, কিন্তু এতে সমস্যার কোনো সমাধান হয়নি। শিক্ষার্থীরা জানান, তাদের এক দফা দাবি মেনে না নিলে লাগাতার এই আন্দোলন চলবে। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে রোববার দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ করা হয়েছে। জাহিদুল আলম, ATN বাংলা। 2021 সালে শুধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7,809 জন। আগের বছরের তুলনায় যা 14.38% বেশি বলে প্রতিবেদন প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনার মধ্যে প্রায় এক তৃতীয়াংশ ঘটে ট্রাক, পিকআপ, লরি এবং কাভার্ড ভ্যানের কারণে। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার মধ্যেও থেমে নেই সড়কে মৃত্যুর মিছিল। 2020 সালের তুলনায় 2021 সালে সড়কে দুর্ঘটনা, মৃত্যু এবং আহত সংখ্যা বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 2021 সালে 5,629টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7,809 জন এবং আহত হয়েছেন 9,039 জন। আর সড়ক, রেল ও নৌপথে মোট 6,213টি দুর্ঘটনায় 8,516 জন নিহত এবং 9,751 জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার অর্ধেকের বেশি পথচারীকে গাড়ি চাপা দেয়া এবং 22.17% মুখোমুখি সংঘর্ষের কারণে হয়েছে। তথ্যমতে 2021 সালের মে মাসেই ঘটেছে 598টি সড়ক দুর্ঘটনা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 85 দিন গণপরিবহন বন্ধ থাকার পরেও বিদায়ী 2021 সালে 5,629টি সড়ক দুর্ঘটনায় 7,809 জন নিহত হয়েছে, 9,039 জন আহত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বেপরোয়া গতি, ওভারটেকিং, যত্রতত্র রাস্তা পারাপার, জবাবদিহিতার অভাব এবং সরকারি নির্দেশনা না মানা দুর্ঘটনার অন্যতম কারণ। সরকারের উচিত যাদের এই কাজগুলি করার কথা ছিল তারা কেন করলো না, সেই জবাবদিহিতায় আনতে হবে। এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন কোনো নির্দেশনা আসে, এটা কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে যে এই নির্দেশনাগুলি সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা। বিআরটিএ নামক যে সংস্থা করা হয়েছে অথরিটি, দুর্ঘটনা রোধে কিংবা ট্রান্সপোর্ট ডেভেলপমেন্টে, অ্যাজ সার্চ ফর টোটাল ট্রান্সপোর্টেশনের রোড ট্রান্সপোর্টেশনে, তারা শুধু রেজিস্ট্রেশন, ফিটনেস ইত্যাদি ছাড়া তেমন কোনো ভূমিকা তারা রাখতে পারছে না। দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন 2018 কঠোরভাবে বাস্তবায়ন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাটবাজার অপসারণ সহ বেশ কিছু সুপারিশ করা হয় সংবাদ সম্মেলন থেকে। মালিকরা নির্দেশ দিয়েছে। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল যুক্তরাষ্ট্রের 2021 সালের জানুয়ারি নভেম্বর সময়ের মাসিক বাণিজ্য তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, 2020 সালের একই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ও পোশাক আমদানি 30.68% বৃদ্ধি পেয়েছে, যেখানে সমগ্র বিশ্ব থেকে তাদের আমদানি বেড়েছে 25.43%। এ সময় চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বেড়েছে 27.19%। অন্যদিকে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বৃদ্ধি পেয়েছে 12.73%। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে সবশেষ একদিনে 3,33,000 মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন 525 জন। সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। দেশটিতে এ পর্যন্ত 3,92,37,264 জন করোনায় সংক্রমিত হয়েছেন আর মৃত্যু হয়েছে 4,89,422 জনের। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনায় সংক্রমিত হয়ে যারা মারা গেছেন তাদের 60% পূর্ণ ডোজ টিকা নেননি। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুমিলার হোমনায় সংসদ সদস্য সেলিমা আহমদের অর্থায়নে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার মাথাভাঙ্গা ও আসাদপুর ইউনিয়নে 1000 কম্বল বিতরণ করা হয়। সংসদ সদস্য সেলিমা আহমদ ছাড়াও হোমনার পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ব্যাপারী উপস্থিত ছিলেন। এবারে 5x খেলার খবর। জাতীয় দলের ফুটবলারদের উন্নতিতে আপাতত দেশি কোচিং স্টাফের উপরই ভরসা রাখতে চান বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। বিকেলে সহকারী কোচ মাসুদ পারভেজ এবং গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্যের সাথে প্রথম সভা শেষে তিনি এই কথা জানান। আরো জানাচ্ছেন এস এম আশরাফ। এক সপ্তাহ হলো বাংলাদেশে পা রেখেছেন, শিষ্যদের নিয়ে কাজ করার আগে হোমওয়ার্কটা সেরে নিচ্ছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। দৌড়ে বেড়াচ্ছেন ক্লাব থেকে ক্লাব প্রাঙ্গণে। আবাহনীর পর বাফুফের এলিট একাডেমির অনুশীলনও তীক্ষ্ণ নজর রেখেছেন ফুটবলারদের উপর। সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এবার বাফুফেতে বসলেন দুই সহকারী কোচকে নিয়ে। আমি দুই সহকারী কাইসার ও বিপ্লবকে পেয়েছি, তাদের জাতীয় দলের কাজ করার অভিজ্ঞতা আছে। আশা করব তারা আমাকে লিগের খেলা দেখে খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে সহায়তা করবে। আমি খুব খুশি তাদের পেয়ে। তবে জামাল ভূঁইয়া ও তপু বর্মনদের মাঠের খেলায় উন্নতিতে সামনের দিনগুলোতে বাফুফের কাছে বিদেশি কোচিং স্টাফের চাহিদাও দিয়ে রেখেছেন হ্যাভিয়ার ক্যাবরেরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দেখে মার্চে নেমে পড়তে চান খেলোয়াড় বাছাইয়ে। দেশের ফুটবলারদের নিয়ে ওদের ভালো অভিজ্ঞতা রয়েছে, তাই খেলোয়াড় বাছাইয়ে তারা আমাকে সাহায্য করতে পারবে। আমি বিশ্বাস করি ট্রেনিংয়ে ভালো সুযোগ পেলে ফুটবলাররা তাদের খেলায় আরও উন্নতি করতে পারবে। ক্লাবের অনুশীলন পরিদর্শনের অংশ হিসেবে সোমবার উত্তর বারিধারায় যাবেন 37 বছর বয়সী এই স্প্যানিশ কোচ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। কাল থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক জনবল নিয়ে চলবে সরকারি বেসরকারি অফিস প্রজ্ঞাপন জারি। ৩১% ছাড়াল করোনা শনাক্তের হার, ডেল্টার জায়গা দখল করছে অমিক্রন জানালো স্বাস্থ্য অধিদপ্তর। নির্বাচন কমিশন গঠনে জাতীয় সংসদে বিল উত্থাপন, প্রস্তাবিত আইন স্বচ্ছ নয় দাবি সুশীল সমাজে। জ্বালাও পোড়াও আন্দোলনের নামে পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/atnbanglanews। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।